দর্শক, আমি আপনাদেরকে নিয়ে আসছি আজকে একটু মালটা বাগানে। আসলে দেখেন যে যারা মালটা, ভাই আসেন আমার কাছে আসেন, যারা মালটা আসলে বাগান থেকে যারা সংগ্রহ করে, রাজভাইকে একটু বলবো যে রাজভাই আসলে নিচে যদি একটু দেখান যে যারা এই বাগান কেনে, যারা এই বাগান থেকে মালটা সংগ্রহ করে, আসলে খুব কিন্তু একটা কষ্টদায়ক অবস্থা। তো আসুন আপনারা একটু দেখাবো যে আমরা যারা শহরে বসে 30-40-50-60-70-80-90-120 টাকায় যারা মালটা কিনে খাই, আসলে কোন বাগানের মালটা, কী মালটা কিনে খাই, সেটা একটু দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি মালটা বাগানে। এই পেরি, এই পেরিতে মই পাড়া দিয়ে এই যাইতে আসি। এই দাও তো আমাদের পিস। ভাই রাজভাই, আমাদেরকে একটু বলবেন যে আসলে মালটার ভিতরে আছেন, নিজের কাছে আসলে কেমন লাগছে? আসলে আসলে নিজের কাছে খুবই ভালো লাগতেছে যে গাছ থেকে সতেজ মালটাগুলো দেখতে পাচ্ছি, এবং অনেক ভাইরা কাটতেছে, নেওয়া আনা নেওয়া করতেছে, খুব ভালো লাগতেছে নিজের কাছে। যে আবার আবহাওয়াটাও খারাপ, তার ভিতরেও যে এইখানে এই মুহূর্তে রয়েছি তাতে খুব ভালো লাগতেছে নিজের কাছে, কারণ সবুজের ভিতরে। এই দেখেন আমার কাছে এই যে মালটা, আর এই বিশেষ করে এই মালটাগুলো খুবই মিষ্টি সুস্বাদু, কারণ এইখানে পয়সা আছে। আচ্ছা, মানে পয়সাওয়ালা মালটাটা আসলে মিষ্টি হবে। হবে, ধন্যবাদ আপনাকে। আমি একটু ভাইদের কাছে যাওয়ার চেষ্টা করি। আসলে দর্শক আপনারা জানেন আজকে আবহাওয়াটা আসলে খুবই বৈরী আবহাওয়া, আমরা তার ভিতরেও চলে আসছি এই আবুল কাকার মালটা বাগানে। তো রাজভাই, আপনি যদি একটু দেখেন যে আসলে ভালো লাগার মতো আসলে জিনিস যে আসলে কী করবেন, মানে নিজের কাছে কী মনে হয় যে আমি অবশ্যই আমি বাসায় কিছু নিব মালটা, যেহেতু মালটাগুলো খুব সাইজটাও খুব বড়। এখানে দেখলাম প্রত্যেকটা গাছেই কিন্তু মানে বাম্পার ফলন যেটা বলে সেটাই হয়েছে, কোনো ছোট মালটা আসলে কিন্তু নাই। আমি দেখলাম যে এগুলো সব ক্রেডিটের মালটা। আচ্ছা, রাজভাই আপনি সুরঙ্গ সিনেমা দেখেছেন? তাই আপনি এই যে মালটা সুরঙ্গ, আপনি দেখেন ভাই, দেখেন কি পরিমানে মালটা, আর আপনিও এখানে বায়ু দূষণ করে ফেলাইয়েন না, মানে মালটা সুরঙ্গ দেখেন আসলে এই গাছটায় কি পরিমানে মালটা। দর্শক, হাসি এন্টারপ্রাইজের যে মালটা বাগানের সেই মালিক আমাদের সামনে রয়েছেন আলম কাকা। কাকা কেমন আছেন আপনি? ভালো আছি কাকা। দেখতে পাচ্ছি সেই বৃষ্টির ভিতর থেকে ওরা মালটা ছিঁড়ছে, আপনিও ছিঁড়ে দিচ্ছেন। তো বর্তমানে কিভাবে আপনাদের এই মালটা শুরু করলেন এবং বিজনেস কেমন চলছে আপনাদের? ভালো চলাইতে বছর বছর বেশি হেলা দিলে। তো আপনাদের কতটুকু জায়গার উপরে এই মালটা বাগানটা রয়েছে? এটা আছে 25 কাঠা জায়গা। 25 কাঠার উপরে। তো কতগুলো গাছ আছে এই মালটা বাগানে? ধন্যবাদ আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। ভাই কাজ করতে নামাইলেন, কাদা কোদা ভাঙ্গে ভাই, করার কিছু আর নাই। ভাই আসলে এই মালটাগুলো ওই যে আমরা বাহিরের যে মালটাগুলো কিনে খাই, হলুদ আকৃতি, এইগুলো কি হয় না? এই মালটাগুলো কি পাকলে কি হলুদ হবে? এইটা শুধু আমাদের এই এই কালার, এইটাই কালার, এইটাই হালকা একটু রং হইতো, এটাকে এইভাবে কাঁচাই খাইতে হবে। জি, আমার এই কালিগুলো পুরো ডাললো দিক পাস করে দাও, এইগুলো এবার ইয়ে করে দাও। এই আমাগো সাদা ভাই, ভাই ভাই এই যে কাটেন মায়া লাগে না আমার তো মনে হয় জানি গাছ এরকম রাইখে দিই, মানে এত ভালো লাগছে এই বিশেষ করে এই গাছটা। দর্শক, এই হাসি এন্টারপ্রাইজের মালটা বাগান যিনি পাইকারি কিনেছেন, স্বরূপকারীর একজন পাইকার, আমি
সেই হাসান ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই, জাকির ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা জাকির ভাই, আপনারা এই বাগানটির কিভাবে সন্ধান পেলেন যেখানে মালটা বাগান আছে? এটা আমাদের ব্যবসা, এটা মানে নানান মানে সংবাদ দেয় যে অমুক জায়গায় বাগান আছে, এইভাবে সংগ্রহ করি। জি, তো আপনারা এই মানে এই মালটা ব্যবসা কত বছর যাবত করছেন? আমরা আজ থেকে 3-4 বছর আগ থেকে শুরু করছি। 3-4 বছর আগে। তো আপনারা এই মালটা নিয়ে কত দূরে চলে যেতে চান? মানে বিভিন্ন বিক্রি করতে? এটা বিভিন্ন জায়গায় যায়, নোয়াখালী যায়, তারপর ঢাকায় যায়, নারায়ণগঞ্জ যায়। আপনারা এখান থেকে পাইকারি কিনে আপনারা মানে ওখানে গিয়েও কি পাইকারি ভাবে বিক্রি? হ্যাঁ, ওখানে আরতে পাইকারি 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 বিক্রি হয়। তো আপনাদের এই বিজনেস কেমন চলছে বর্তমানে? বর্তমানে বিজনেস মোটামুটি চলছে, ততটা ভালো না। তো এই যে আপনারা অনেক দূর থেকে, যেহেতু তেলের দাম বেশি, সবকিছু মিলে বদলার দাম বেশি, তো আপনাদের প্রফিটটা কেমন হচ্ছে? প্রফিটটা দেখা যায় ওই কেজিতে 2-1 টাকা থাকে। হ্যাঁ, তো আমাদের এই অঞ্চলের কয়টা বাগান কিনছেন? এই অঞ্চলে 3টা বাগান কিনছি। এইটা আর কোনটা? এইটা আর ওই সিটে একটা, ওই সিটে একটা, নাম জানি না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আচ্ছা থ্যাংক ইউ। আরে কপাল, এই তাহলে সুপড়ি দিলাম। ভাই আমার কাছে আপনাদের কাটার শব্দটা খুব ভালো লাগে, কাটার শব্দটা খুব ভালো লাগে। রাজ ভাই, একটা কাটা নিয়ে আপনি একটু কাটেন, আমি একটু ছবি নিই আপনার। কষ্ট হেঁটে দেখাই দেয় নাই তো বুঝবে না বাইরে যে কাম করে যে কতটুকু কষ্ট। কাজ বলতেই কষ্ট। আমরা এই সৌখিন কাজ করি না, তারপরে এই যে স্ক্রিপ্টটা লেখতে, এই যে আইসেন এই বাগানে কোন জায়গায় এই আমনি কোনান মানুষ আইছে, শিক্ষিত মানুষ হইয়াই তো অনেক কিছু। ভাই মগো একজন কাজ করে সাংবাদিক, ভাই একবারই নাম বললো কি নাম্বার নম্বর সব সহ এই বুড়োটা। ভাই এই যে 3টা মালটা, এও কি কাটবে? জি জি, দেখি তো একটু কেমনে কাটেন। এই 3টা মায়া লাগবে না? মায়া তো লাগেই ভাই, কিন্তু কি করব, কাটতেও তো হইবে। আর জি জি, মায়া লাগাইতে ভাই বুঝছেন দর্শক, এই মুহূর্তে একটু জানিয়ে রাখছি যে আমার ক্যামেরা এই মুহূর্তে যে ফুটেজগুলো দেখছেন, আসলে আমরা মালটা বাগানে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 8-10 জন আমাদের ভাইরা রয়েছেন, যে তারা কিন্তু একটু বৃষ্টি মানে বৃষ্টিটা যখন শেষ হয়নি, গুড়িগুড়ি বৃষ্টি যখন পড়তেছিল তখনই কিন্তু তারা আবার তাদের কাজে কিন্তু তারা নেমে গেছেন। কেন, তাদের উদ্দেশ্য একটাই, আজকে দিনের ভিতরে মালটা মানে এখান থেকে নিয়ে তাদের গন্তব্যে তারা চলে যেতে চায়। এবং আমিও একটি বিপদের মধ্যে আছি দর্শক, খুব ভিডিও ধারণ করছি খুব কষ্টের ভিতরে, যেহেতু আপনারা জানেন যে বৃষ্টি এবং বাগান মানেই একটি কিন্তু কাদা, এবং এটা রিস্ক, সব কিছু মিলিয়ে কিন্তু আমরা আছি একটু কষ্টের ভিতরে। রাজ ভাই আমাকে শুনতে পাচ্ছেন তো? আপনি আমাকে ক্যামেরা ধরিয়ে দিয়ে নিজে কি মানে সৌন্দর্য উপভোগ করছেন? আমি আপনাকে অভিশাপ দিলাম না, তবে আপনি আমি চাই আপনি একটা মালটা বাগান আপনার গ্রামে করবেন। গ্রামের বাড়িতে গেছি আমি, কোন থানার হাবিলদার উনি? কোন থানার?
ওই হাবিলদার নাই বৈঠানা দর্শক এখানে হাবিলদারও আছে আসলে এই অভিযানে আসলে অনেক সব আছে আর কি সমস্যা নাই আরে কাকুর দরতে কামড়াইয়া আমরা মাঝে একটা ঘেরে গেছিলাম ভাই ঘের তো কাটিয়ে কেবল রাখছে ঘেরের কাদা যে এত লাদা আমরা বলতে পারিনি এখান থেকে পাও ঢুকে আর পাও বেরোয় না আমিও ধরছে এই মুহূর্তে আছে ভাই যে এই মালটা যখন আপনারা ছিঁড়তে এসে মানে এই যে কাদার গুঁতো টুতো দিয়ে ছিঁড়ে খাইছে বহুত হাত তো ছিঁড়িয়েই যায় আমাদের সারাদিন এ দেখলে আপনি হাতের দিক তাকাইতে পারবেন না এমন পরিস্থিতিটা ওই গাছে হইলে যে লেবু গাছের মতন কাঁঠা জি জি আমাদের কাকু পিস করে না মালটা বাগানে কাকুরের শেষে যত্ন করছে বাগানের কারণ মালের পরিষ্কার মাল সুন্দর মাল মালের আমার মনে হয় খুব গাছের যত্ন করছে আচ্ছা ডাটি কম থাকবে হ্যাঁ ঠিক আছে লক করে ফেলাইছেন অত সোজা দর্শক এতক্ষণ ধরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের মালটা যিনি এখানে রয়েছেন আমাদের মালিক এবং আমাদের নারী উদ্যোক্তা এবং এখানের যে মালটা যারা ক্রেতা তাদের মুখে আপনারা আসলে নানান ধরনের কথা শুনলেন যে আসলে সর্বোপরি আমাদের বাংলাদেশে বিশেষ করে আমাদের বরিশাল অঞ্চলে যারা যাদের এতটুকু জায়গা আছে যারা একটি সবসময় হতাশার ভিতরে আপনারা কাটাচ্ছেন আপনারা আসলে হতাশ না হয়ে আপনার যদি জায়গা থাকে তা সেখানে কিন্তু এই মালটা চাষ করতে পারেন কারণ মালটা এমনই একটি জিনিস এটি আসলে রোগ প্রতিরোধক একটি কিন্তু মেডিসিন আমার মনে হয় এই মালটা এবং সারা বাংলাদেশে এই মালটার একটি সুনাম রয়েছে আমাদের এই বরিশালের অঞ্চল থেকে কিন্তু বিশেষ করে আমাদের এই পিরিসপুর জেলা কিন্তু একটি মালটা ব্র্যান্ডিং জেলা হিসেবে কিন্তু অনেক সময় আমরা টেলিভিশনে ঘোষণা করতে শুনেছি তো আসুন আপনারা অযথা জায়গা ফেলে না রেখে আপনার যতটুকু জায়গা আছে আপনি 10টা মালটার চারা লাগান একটা মালটার চারা লাগান তাতে হবে নিজে খেতে পারবেন আপনার আত্মীয় স্বজনকে খাওয়াতে পারবেন এবং যদি একটু বড় পরিসরে করেন সেতে কিন্তু আপনি একটি বিজনেসও করতে পারবেন তো সবাইকে আমি হাসি এন্টারপ্রাইজ এই মালটা বাগান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই একটি গাছ লাগাবেন সবাইকে আবারও ধন্যবাদ।